وعليكم السلام ورحمة الله وبركاته سورة كوثر سورة كوثر بسم الله الرحمن الرحيم إنا آتيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر جزاك الله خير وصلى جزاك द्वितीय विषय बच्चादेर दुआ ओ सुन्नत एवं हदीस शेखानो हय हदीस नंबर एक हदीस नंबर दो अल मुस्लिम अकुल मुस्लिम और तो जे चुप थाकलो से मुक्ति पेलो कलिमा तैयबा এই হাদিসটি হাদিসের কোন কিতাবে আছে আল মুজামুস সহিরে 992 নম্বর হাদিস মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর এই হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন মাশাআল্লাহ চতুর্থ বিষয় বাচ্চাদের ইসলাম সংক্রান্ত বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখানো হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিজিক কে দান করেন সর্বপ্রথম নবী কে হযরত আদম আলাইহিস সালাম সর্বশেষ নবী কে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আমাদের বাচ্চাদের আরবি এবং উর্দু শেখানো হয় বাপ আরবি বাপ আউল মা বোন 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 ভাই আকুল দাদা জেঠু দাদি চাচাতু আচ্ছা আলিফ সে আল্লাহ বা সে বান্দা জিম সে জুমা খা সে খা সে খুদা দাল সে দাড়ি জাযাকাল্লাহ খায়র ওয়াসাল জাযা এই বাজে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে জেনিফা জেনিফা কে আছো আগে যাও আগে বাস করো বাস করো বাস করো ওই তো পড়তে যাবে সেই মাইক আছে সেকেন্ড হয়েছে মিজানুর আগে চলে এসো তুই প্রেস করো জাজাক আল্লাহ খাইর থার্ড হয়েছে আনাস সেকেন্ড মেজানুর থার্ড আনাস জাজাক আল্লাহ খাইর এখানে না চুপ রাখ যাবে না কেউ বেস্ট হাজরি বেস্ট হাজরির জন্য তিনজন প্রাইজ পাবে জুনায়েদ নূর আহমেদ এবং মিজানুর 201 দিন ক্লাস হয়েছে 201 দিন কন্টিনিউ করতেছে একদিনও কামাই নেই মাশাআল্লাহ
বাকি সবাই ইতে নেমে যাও সন্তান প্রায় যাবে বলো বাকি সবাই যাও সান্তনা প্রায় সবার জন্যই আছে এরপরে আমাদের দিনই আপনার আসলাম মক্তবের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে সকলে একত্রিত একটি নাচ পেশ করবে আমাদের দিনিয়াত মাদ্রাসা মক্তবের বৈশিষ্ট্য হলো